What's up guys? Welcome to another new vlog. বন্ধু আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে মোবাইল ল্যান্স নিয়ে। फ्रेंड्स আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোথা থেকে আপনারা পাইকারি দামে ভালো মানের মোবাইল ল্যান্স কিনতে পারবেন। फ्रेंड्स আপনারা সব সময় মোবাইলের ছবি উড়াতে পছন্দ করেন আর মোবাইল দিয়ে আপনারা ডিএসএলআর মতো ছবি উড়াতে যাচ্ছেন। সো তার জন্য হয়তো আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি দোকানে নিয়ে যাব যেখান থেকে আপনারা ভালো মানের সব ধরনের মোবাইলের ল্যান্সগুলো কিনতে পারবেন। আজকে আমি আপনাদের যেই দোকানটা এক্সপ্লোর করবো বা যেই দোকানে আপনাদেরকে নিয়ে যাব তাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান, গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার ঠিক পাশে সুন্দরবন স্কোয়ার মার্কেটের নাম। এই মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে গিয়ে এই দোকানটা। এখানে আপনারা একই দোকানে আপনার সব আইটেমের মানে সব মডেলের মোবাইলের ল্যান্সগুলো পেয়ে যাবেন। তাদের দোকানটা হচ্ছে গিয়ে মূলত একটা হোলসেল মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। আপনাদের সুবিধার্থে তাদের দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলে অনেকগুলো মডেলের মোবাইল ল্যান্স রাখা হয়েছে। সো এগুলো শুধু জাস্ট একটা একটা করে স্যাম্পল আপনাদের দেখানোর জন্য রাখছি। এখানে এটা হচ্ছে কি আপনার এপেক্সেল ব্র্যান্ডের 3-in-1 ল্যান্স। এটার মডেল হচ্ছে কি আপনার এটা DG3H এবং এটার সাথে আপনার তিনটা ল্যান্স থাকবে, ম্যাক্রো, ফিশাই, ওয়াইড অ্যাঙ্গেল। ভাই এটা কি আপনার যে কোনো মোবাইলে লাগানো যাবে? এটা সম্পর্কে অনেক ডিটেইলস দেওয়া আছে এবং এখানে যে আপনার ল্যান্সগুলো আছে আপনারা কিন্তু গুগলে সার্চ দিলে এই মডেলটা লিখে আপনি পেয়ে যাবেন। 1350 টাকা আস্কিং প্রাইস, এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস। এটা হচ্ছে আরেকটা মডেল, এটা কি অনলি এক পিস থাকে এর মধ্যে? ল্যান্সের কাজটা কি? কাজটা হলো সেই আপনি কোনো একটা ম্যাগনেটের ছবি তুলতে সেটা রিফ্লেক্ট করতেছে, ছবিটা ক্লিয়ার আসতেছে না। এই ল্যান্সটা ওই লাইটের রিফ্লেকশনটা অফ করে দিয়ে একদম ওই অবজেক্টটা খুব মানে ক্লিন একদম স্মুথ একটা ছবি তুলবে। সো এখানে আপনার পিকচার দেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা শুধু শুধু একটা ল্যান্সই থাকবে। এটার মডেল হচ্ছে কি আপনার APL-25SR। সো আমি আপনাদের সুবিধার্থে এই ল্যান্স আমি খুলে দেখাচ্ছি আর সবগুলো ল্যান্স আসলে একটা করে ডিটেলস বোঝানো সম্ভব না। ওকে ফ্রেন্ডস, তো এই ল্যান্সটা আপনার দেখতে ঠিক এই টাইপের হবে। এই ল্যান্সটার প্রাইস পড়বে আপনার 1650 টাকা। ক্লিপ দেওয়া থাকে প্রত্যেকটা ল্যান্সের সাথে, এখানে ক্লিপটা রয়েছে, খুব সুন্দর একটা বক্স দেওয়া আছে ক্যারি করার জন্য। যেহেতু এগুলো আসলে হোলসেল দোকান, এখানে আসলে একটা একটা করে মানে খুলে দেখানো আসলে সম্ভব না, আমি চেষ্টা করবো যত বেশি দেখানো যায়। এটা হচ্ছে কি আপনার সুপার ফিশাই ল্যান্স। এখানে যে পিকচারটা দেওয়া আছে মানে একটু ডেভ খেলানোর ছবিটা উঠবে, তাই না? পুরো এরিয়া বেশি নিয়ে তুলবে। 238F এটা হচ্ছে এটা মডেল। ভাইয়া যদি কেউ এই ল্যান্সটা নিতে চায় তাহলে দাম কত পড়বে? এটার প্রাইস পড়বে 1600 টাকা। 1600 টাকা এটা, ওকে। এটার মধ্যে আপনার এটিপে একটা পাউচ ব্যাগ থাকবে, ক্যারি করতে পারবেন এবং একটা ক্লিপ থাকবে। ওকে, সো এটার ল্যান্সটা কিন্তু অনেক সুন্দর দেখতে, একটু ডিফারেন্ট কোয়ালিটি। তারপর আমরা নেক্সট যে ল্যান্সটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কি আপনার এপেক্সেল ব্র্যান্ডের। এটা হচ্ছে কি আপনার 10-in-1। এটার সাথে ভাই 10টা ল্যান্স আছে? আমি শুধু জাস্ট দামটা সম্পর্কে জানাচ্ছি। প্যাকেটটা দেখেন, জোস মানে সবগুলোর সাথে ভালো মানে একটা প্যাকেট দেওয়া থাকে। ফ্রেন্ডস এখানে আসলে ছোট ছোট আপনার অনেকগুলো ল্যান্স দেওয়া আছে। এই ক্লিপটার মাধ্যমে সবগুলো ল্যান্স আপনি একটা একটা করে খুলে আপনার এটার মধ্যে লাগাতে পারবেন। এটা যদি কেউ নিতে চায় তাহলে দাম কত পড়বে? 1700 টাকা। এখন বর্তমানে আস্কিং প্রাইস হচ্ছে কি আপনার 1700 টাকা। এগুলো তো ভাই মানে যে কোনো মোবাইলে চালানো যাবে। এখানে আসলে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ল্যান্স আছে। এই মডেলটা দিয়ে সার্চ দিলে ডিটেইলস, আপনারা অবশ্যই এই মডেলটা লিখে সার্চ দিলে আপনারা ইন্টারনেটে ডিটেইলস পেয়ে যাবেন। ওখানে আপনি এটা সম্পর্কে ডিটেইলস মানে দেখতে পারবেন, ঠিক আছে? আমাকে অনেকে কমেন্ট করবে এগুলোর প্রাইস একটু বেশি, এখন তো কথা বলার চান্সও আছে, তাই না? একদম সর্বনিম্ন প্রাইসটা দিবেন তো। আচ্ছা ভাই বলতেছে মানে যেখানে আপনার যে প্রাইসে পাবেন ওখান থেকে আপনার সর্বনিম্ন প্রাইসে বাইরের দোকান থেকে আপনার এই ল্যান্সগুলো নিতে পারবেন, তাই তো ভাই? হোলসেল হোক আর রিটেল হোক। আচ্ছা ওকে, তারপর ভাই যে এটা, এটা কি ল্যান্স? জুম ল্যান্স, এটা 18x 18x টেলিফটো ল্যান্স। এটা ঠিক দেখতে এই টাইপেরই হবে। এটা কি খোলার কোনো ব্যবস্থা আছে? ক্লিপ থাকে আটকানোর জন্য, ট্রাইপড থাকবে, হ্যাঁ স্ট্যান্ড থাকবে, বড় করা যায়, এই স্ট্যান্ডটা বড় করা যাবে মোবাইলটা হোল্ড করার জন্য। আপনি এখানে একটা এই টাইপের একটা অপশন দেওয়া থাকবে, 25% সে জুম ইন করতে পারবে। আচ্ছা আর এটা ব্লার করতে পারবে, ব্লার করা যাবে এটা। ব্যাকগ্রাউন্ডে ডিএসএলআর মতো ফিট করতে পারবে কেউ যদি চায়। আচ্ছা দূরের ছবিটা সে কাছে এনে তুলতে পারবে। প্রাইস কত পড়বে যদি কেউ নিতে চায়? আস্কিং প্রাইস হলো 1850 টাকা। আস্কিং প্রাইস হচ্ছে 1850 টাকা।
তো এটা আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে। এখানে কিছু পিকচারের স্যাম্পল দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু দেখে নিতে পারেন। সো বন্ধুরা দেখাচ্ছি এখানে যেহেতু অনেকগুলো লেন্স আছে, হ্যাঁ ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ওকে, তারপর ফ্রেন্ডস আমরা নেক্সট যে লেন্সটা দেখাবো সেটা হচ্ছে কি এপিক্সেল ব্র্যান্ডের 16 mm 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 16 mm
অ্যান্টি ফিল্টার আরো আছে, প্রত্যেকটা একই মডেল আলাদা, প্রত্যেকটা লেন্সে একই সাইজের, আর প্রত্যেকটা ফিল্টার আপনার আলাদা আলাদা করে দেওয়া আছে। অ্যান্টি ফিল্টার আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু আসলে মানে দেখাচ্ছে আপনার রোদ্রের মধ্যে অনেক ভালো কাজ করে আর কি। আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ফ্রেন্ডস, আমি যখন এটা ধরি তখন দেখবেন কালারটা কত সুন্দর হয়ে যায়। ওকে এটার কাজটা কি ভাই? মডেল এবং এটা হচ্ছে একটাই লেন্স। সো এই লেন্সটা সম্পর্কে পিছনে ডিটেইলস লেখা আছে, আপনি অবশ্যই দেখে নিতে পারেন। এটার খুচরা আস্কিং প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা। লেন্সটা দেখতে ঠিক এই টাইপেরই হবে, আর লেন্সটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি, আপনার একটা হুড শো হয় লেন্সটা, ক্লিপ দেওয়া থাকে, ক্লিপটার সাথে লাগিয়ে মোবাইল ফিট করতে হবে। এটা পোর্ট্রেট, এর ব্যাকগ্রাউন্ড কাজ থেকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে ছবি তোলার জন্য এটা মাস্ট, একদম এখনকার যুগে হট একটা প্রোডাক্ট। সবাই চায় যে ক্লোজ ছবিটা, যেমন এই ছবিটা ক্লোজ তোলার সময় ব্যাকগ্রাউন্ড গুলো দেখেন ব্লার স্পষ্ট ব্লার। ওকে সো এটা হচ্ছে এটার কাজ, কাছের ছবিটা পিছনে ব্লারটা মানে করার জন্য 3x পর্যন্ত জুম করতে পারবে, 3x পর্যন্ত জুম করা যাবে। এটা 4k ফ্রেন্ডস, এটার দাম হচ্ছে কি আপনার 2000 টাকার মতো আর কি, আস্কিং প্রাইস, কম বেশি হতে পারে দেখা যাচ্ছে আপনার মার্কেটের উপর ডিপেন্ড করে। এই লেন্সটা কিছু পিকচার এখানে দেওয়া আছে পিছনে, তারপরে এটা কি লেন্স? FXL 5-in-1, এটা হলো সবচেয়ে এক্সপেন্সিভ লেন্স। এটা হ্যাঁ, এটা হলো FXL 5-in-1, এটা আছে, এটা আসলে APL HD5, HD5 0.6x ওয়াইড অ্যাঙ্গেল আছে, জি 195 অ্যাঙ্গেলে ফিশ আই আছে, আচ্ছা 15x ম্যাক্রো আছে, 2x টেলিফটো রেঞ্জ, এটা পোর্ট্রেট বলে, পোর্ট্রেট আচ্ছা আছে, আবার আপনার 1.6 সুপার ওয়াইড অ্যাঙ্গেল আছে। প্রত্যেকটা লেন্সের কাজগুলো পিছনে পিকচার হিসেবে দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু দেখে নিতে পারেন। আর এটার সাথে আপনার 5টা লেন্স আছে এটার মধ্যে, এই লেন্সটা শুধু জাস্ট খুলে দেখাতে পারি। এটা প্রাইস কত পড়বে? 3580 টাকা। বক্সটা খোলার পর আপনারা 5টা লেন্স একসাথে দেখতে পাচ্ছেন, এখানে আপনার একটা লাগানো আছে এবং 4টা আলাদা করে দেওয়া আছে। প্রত্যেকটা লেন্সই আপনার খুবই ভালো মানের। ওকে এটা হচ্ছে আপনার সুপার ওয়াইড অ্যাঙ্গেল, এই লেন্সটা কিন্তু একটু ডিফারেন্ট কোয়ালিটি এবং প্রত্যেকটা লেন্সই অনেক ওয়েট, হেভি ওয়েট, মেটাল বডি সবগুলো। এখানে যে প্রাইসটা বলছেন ভাই, এটা তো আস্কিং প্রাইস তাই না? আর নবীন ব্লগ চ্যানেল থেকে আসলে অবশ্যই আপনি এক্সট্রা আলাদাভাবে ডিসকাউন্ট পাবেন। এপাশে ইংলিশ আছে আর ফ্রেন্ডস, তারপর আমরা নেক্সট যে লেন্সটা দেখাবো সেটা হচ্ছে এটা 12x থেকে 24x মাইক্রো, এটা হচ্ছে ম্যাক্রো লেন্স, হ্যাঁ এটা ডিটাচেবল। এই লেন্সটা দেখতে ঠিক এই টাইপের হবে, এটার প্রাইস কত পড়বে? 950 টাকা। এবং এটার সাথে আপনার 2টা লেন্স আছে, প্রাইসটা আসলে দেখা যাচ্ছে কম বেশি হয়ে থাকে ডিপেন্ড করে। তারপর ফ্রেন্ডস আমরা লাস্ট যে লেন্সটা দেখাবো 0610, জি WM, এটা ওয়াইড অ্যাঙ্গেল প্লাস ম্যাক্রো। ওকে এটা হচ্ছে কি ওয়াইড অ্যাঙ্গেল প্লাস হচ্ছে কি ম্যাক্রো, কিন্তু নাম হলো মিওল্যাব, গ্রুপ ছবি তুলতে চায় একসাথে আসে না, তখন আপনার এটা লাগালে আপনার একসাথে বড় একটা ডিস্টেন্স একটা ছবি উঠাতে পারবেন। এটার প্রাইস কত পড়বে? 1950 টাকা। যে প্রাইসটা বলছেন এটা তো সম্পূর্ণ ফিক্সড প্রাইস না, তাই না? ফিক্সড প্রাইস, কোনো একটা প্রাইসই ফিক্সড না। আমার কথা আপনারা যেটা হলো, যদি নবীন ব্লগ থেকে কেউ আছে, জি জি, এটা হোলসেল আর রিটেল যেই আসুক, সে বাংলাদেশে যেখানে যে প্রাইস পাক ও হচ্ছে কম প্রাইস, এখানে সে মাস্ট বি পাবে, এটা ফ্রেশ হয়ে থাকবে। ওকে এবং প্রোডাক্ট 100% অরিজিনাল প্রোডাক্ট, আমাদের অফিসিয়াল প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল। তো ধন্যবাদ এত কষ্ট করে আমাকে দেখানোর জন্য। সে এটা হচ্ছে কি তাদের দোকানের ভিজিটিং কার্ড, দোকান নাম হচ্ছে কি ম্যাক্স টেক সুন্দরবন স্কয়ার, এই মার্কেটের দ্বিতীয় তলা 7 নম্বর গেট দিয়ে ঢুকে
হাতের ডান পাশে অল্প একটু আপনার লিফটের পাশে হচ্ছে তাদের দোকানটা। ওকে গাইস, তো এখন যে মোবাইল ল্যান্সের দোকানটা দেখানো হয়েছে, দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার, এই মার্কেটের দ্বিতীয় তলায় তাদের দোকানটা। তাদের দোকানটা হচ্ছে মূলত একটা হোলসেল আপনার মোবাইল অ্যাক্সেসরিজ দোকান। আর এখানে যে প্রাইসটা বলা হয়েছে সম্পূর্ণ খুচরা প্রাইস বলা হয়েছে এবং খুচরা আস্কিং প্রাইস। আপনি এখানে অবশ্যই কথা বলতে পারবেন, বলবো আপনাদেরকে অবশ্যই কথা বলে নেবেন। আর যেহেতু এগুলো আপনার হোলসেল দোকান, আপনার চাইলে অবশ্যই হোলসেল নিতে পারবেন বিজনেস করার উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ আপনার সবাইকে যারা এত কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। আর একটা কথা হচ্ছে কি, আপনারা যারা নতুন আছেন এখনো পর্যন্ত নাভিম ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করতে একদিন ভুলবেন না। আর বন্ধুরা, নাভিম ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।